আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর ইতিহাসের পার্ট 3। তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 এখনও সলভ করে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সলভ করে নিও। প্রথম প্রশ্ন, টিকা লেখো হিন্দু মেলা। উত্তর, ভারতীয় জাতীয় জাগরণে বাংলার কয়েকটি সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে নবগোপাল মিত্রের চৈত্র মেলা, যা পরে নাম হয় হিন্দু মেলা, ছিল অন্যতম। 1867 সালে এটি গঠিত হয় এবং এর স্থায়িত্ব ছিল প্রায় 13 বছর। হিন্দু মেলার উদ্দেশ্য, দেশীয় ভাষা চর্চা করা, স্বদেশি ভাবধারায় দেশবাসীকে উদ্বুদ্ধ করা, এবং 3 নম্বর, এদেশে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রসার। বৈশিষ্ট্যগুলো কী কী? এই সংগঠনটির সকল সদস্য ছিল হিন্দু। দ্বিতীয়, এই মেলায় স্বরচিত কবিতা সঙ্গীত পরিবেশিত হতো। দ্বিতীয় প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির। উত্তর, 1917 খ্রিস্টাব্দে আচার্য জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানত জীব ও জড়বস্তুর বিভিন্ন বিষয়ে গবেষণা করা ছিল এর প্রধান উদ্দেশ্য। এটি বোস ইনস্টিটিউট নামেও পরিচিত। এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এছাড়াও মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট, বায়োফিজিক্স, পরিবেশবিদ্যা প্রভৃতি বিষয়গুলো নিয়ে গবেষণার সুযোগ আছে। উদ্ভিদের প্রাণ আছে তার প্রমাণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তৃতীয় প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার। উত্তর, ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকের 3 জন বিশিষ্ট নেতা ছিলেন অজয় মুখার্জি, সুনীল ধারা ও সতীশ সামন্ত। 1942 সালের 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। এশিয়ার সর্বাধিনায়ক ছিলেন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত দীর্ঘ 21 মাস এই সরকারের নেতৃত্বে ব্রিটিশ সরকারকে অচল করে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে রেখেছিলেন। পরবর্তীকালে গান্ধীজির নির্দেশে এই সরকার ভেঙে দেওয়া হয়। ভারত মাতার চিত্র কীভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল? উত্তর, ভূমিকা, ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে চিত্রশিল্পী গণচিত্রের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদ ফুটিয়ে তোলেন। ভারতীয় জাতীয়তাবোধ সৃষ্টিকারী চিত্রগুলির মধ্যে অন্যতম প্রধান ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার চিত্র। চিত্রে ভারত মাতা হলেন ভারতবর্ষের প্রতীক। ভারত মাতার অলঙ্কন, 1902 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতার চিত্র অঙ্কন করেন। পরে 1905 খ্রিস্টাব্দে ভারতের স্বদেশি আন্দোলনের আহ্বানে তা ভারত মাতারূপে খ্যাতি লাভ করে। ভারত মাতা চিত্রের বর্ণনা, ভারত মাতা হলেন গৈরিক বসন পরিহিতা এক দেবী। ভারত মাতার 4টি হাত, তিনি 4টি হাতে ধরে আছেন ধানের গোছা, সাদা কাপড়, বেত ও জপমালা। তিনি শৃঙ্গ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন এবং তার পায়ের কাছে 4টি পদ্মফুল, পিছনে নীল আকাশ। উপসংহার, ভারত মাতা ভারতবর্ষের প্রতীক। তিনি তার সন্তানদের অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা প্রদান করেন। ভারত মাতা চিত্রটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তৃতীয় প্রশ্ন, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটি ব্যাখ্যা করো। ভূমিকা, 18 শতকের শেষ দিকে ইউরোপীয় খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। বাংলার শিক্ষা ব্যবস্থার জন্য এই ছাপাখানাগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রেক্ষাপট, বঙ্গদেশে আধুনিক ছাপাখানা আসার পূর্বে হাতে লেখা বইপত্রের প্রচলন ছিল। এই হাতে লেখা বইয়ের মূল্য অধিক ছিল, তাই নিম্নবিত্ত দরিদ্র সমাজে শিক্ষার প্রসার তেমন ঘটেনি। ছাপা বইয়ের বাজার, 19 শতকের শুরুতে ছাপাখানায় ছাপানো বইপত্র প্রচুর পরিমাণে আসতে শুরু করে। প্রচুর বইয়ের যোগান ও সস্তা দামের জন্য মধ্যবিত্ত দরিদ্র শিক্ষার্থী ও পাঠকেরা এই ছাপাখানায় ছাপানো বইয়ের দিকে ঝুঁকে পড়ে, ফলে বাংলায় ব্যাপক শিক্ষার প্রসার ঘটে। পাঠ্যপুস্তকের সরবরাহ, ছাপাখানায় মুদ্রিত বইপত্র বিনামূল্যে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। এর ফলে শহর ও গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে যেসব সাধারণ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত ছিল
তাদের হাতে হাতে ছাপাখানার মুদ্রিত বই পৌঁছে যায়। একটি ভারতের মানচিত্রে প্রদত্ত স্থানগুলি চিহ্নিত করো। স্থানগুলি কী রয়েছে? মিরাট, এলাহাবাদ, ব্যারাকপুর, দিল্লি, ঝাঁসি, শ্রীরামপুর এবং বোলপুর। ভারতবর্ষের ম্যাপে তোমরা এইভাবে, আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে তোমরা এইভাবে চিহ্নিত করবে। 1 নম্বরে মিরাট রয়েছে, 2 নম্বরে এলাহাবাদ, 3 নম্বরে ব্যারাকপুর, 4 নম্বরে দিল্লি, 5 নম্বরে ঝাঁসি, 6 নম্বরে শ্রীরামপুর এবং 7 নম্বরে বোলপুর। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ধন্যবাদ।